ব্যক্তিগতভাবে মানে যদিও ইতিপূর্বে অন্যান্য কিছু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আমার কিছু পলিসি করা হয়েছে, তুলনামূলকভাবে বিচারে আমি খেয়াল করেছি বা দেখেছি যে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনাদের যে আমরা হিসাবটা রাখছি সেই হিসাবের লেনদেনগুলো আমরা অনেকটা ডিজিটালাইজ সঙ্গে সঙ্গে সব পেয়ে যাচ্ছি। আগে টাকা জমা দেওয়ার আগেও যেন আমাকে মেসেজ দেওয়া হচ্ছে, টাকা জমা দেওয়ার সাথে সাথে মেসেজ দেওয়া হচ্ছে, আমি আমার বেনিফিট বা বোনাস কতটুকু পাবো সেটাও আমি অনলাইনে যখন তখন দেখতে পাচ্ছি। এতে আমার নিজস্ব একটা আইডিয়াটা ক্লিয়ার হয়ে থাকতেছে যে আমার এত টাকা জমা হলে এত টাকা বেনিফিট পেলাম, যেটা তুলনামূলকভাবে অনেক ইন্স্যুরেন্স কোম্পানি এখনও সেই পর্যায়ে আগাতে পারেনি। হ্যাঁ, এটা একটা কারণ। আর দ্বিতীয় হচ্ছে স্বাভাবিকভাবে যে নিরাপত্তামূলক অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমরা ইন্স্যুরেন্স কোম্পানিতে ইনভলভ হই, তার কারণ হচ্ছে যে ভবিষ্যতে আমাদের যে সুবিধাটুকু পাবো সেটা অন্যান্য কোম্পানির মতো হয়তো এখানে পাবো, কিন্তু আমি সরাসরি যে হিসাব নিকাশগুলো দেখে একটা আত্মসন্তুষ্টি পাচ্ছি যে এখানে আমার টাকা পয়সা এত জমা হলো বা এত টাকা আমি বেনিফিট পাচ্ছি, বা আগামীতে যেগুলো আমার মাঝে মাঝে ইনস্টলমেন্ট ছিল এক বছর পর পর সেটাও আমি নিয়মিত পেয়েছি। হ্যাঁ, এই কারণে আমি মনে করছি যে আপনাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অন্যান্য কোম্পানিতে তুলনামূলকভাবে একটু বেশি এগিয়ে আছে, বা আগামীতে এই অগ্রযাত্রা অব্যাহত থাকলে তারা আরও ভালো করবে বলে আমি আশা করছি। আমি ইন্স্যুরেন্স মোটামুটি ডেল্টা ইন্স্যুরেন্সেরও আমি পলিসি করছিলাম, তার সাথে আরেকটা পলিসি আমার অন্যখানে ছিল, তারপরেও আমি সোনালী লাইফের ইন্স্যুরেন্সের পলিসি করার কারণটা হচ্ছে এখানে সততা আছে এবং প্রতিটি দিক বলতে ইন্স্যুরেন্সের টাকা জমা দিলে সেটা মেসেজের মাধ্যমে আমি মোবাইলে বুঝতে পারি এবং মেসেজের মাধ্যমে বুঝতে পারি এবং আমাকে এখানেই মেসেজের মধ্যেই বলে দেয় যে কত তারিখের মধ্যে আপনাকে টাকা জমা দিতে হবে, সেটাও আমাকে আগাম বার্তা দেয় এবং বিভিন্ন ইয়েতে আছে যে আমার কত টাকা জমা হলো সেটাও আমি মোবাইলের মাধ্যমেই দেখতে পাই। এই জন্য আমি চিন্তা করি অন্য ইন্স্যুরেন্সের কর্মীর মাধ্যমে টাকা দিতে হয়, সেই কর্মী অনেক সময় এই টাকাকে আত্মসাত করে, এটা সেটা আত্মসাতের কোনো নাই, যেটা আত্মসাত হবে না, সেই মর্মেই আমি এই পলিসি সোনালী লাইফকে বেছে নিই।